প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা তোমাদের সবার জন্য খুশির খবর, তোমরা যারা এসএসসি এমটিএস 2023 এর জন্য অনলাইন আবেদন করেছিলে মাধ্যমিক পাস যোগ্যতায়, তোমাদের সবার জন্য কিন্তু এখানে এসএসসি এমটিএস 2023 এর অ্যাডমিট কার্ডটা রিলিজ করা হয়ে গেছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা যারা ইস্টার্ন রিজন থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা সবাই কিন্তু এখানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তাই অবশ্যই তোমরা এসএসসি এমটিএস এর জন্য এখানে তোমরা অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে তোমাদের লাইভ দেখিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম হলে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদের বলে দেবো, এবং এখানে তোমাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে সঙ্গে তোমাদের একটা কোভিড-19 ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে। ওই ফর্মটা তোমরা কোথায় পাবে এবং কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যারা এসএসসি এমটিএস 2023 এর জন্য পরীক্ষা দেবে তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা এসএসসি এমটিএস এর অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য অবশ্যই তোমাদের এসএসসির এই ইস্টার্ন রিজনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করেছিলাম, অবশ্যই কিন্তু আমাদের ইস্টার্ন রিজনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছ গতকাল তোমাদের কিন্তু আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে 25 আগস্ট 2023 তারিখ। ডাউনলোড ই অ্যাডমিট কার্ড অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিভিক অ্যান্ড সিভিএন এক্সামিনেশন 2023, এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কিন্তু তোমাদের ডাইরেক্ট লিঙ্কটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের বলা হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ তোমরা রোল নাম্বার কিংবা রেজিস্ট্রেশন আইডি দিয়ে তোমরা ডাউনলোড করতে পারো, কিংবা তোমাদের নাম এবং ডেট অফ বার্থ দিয়ে ডাউনলোড করতে পারো। তো তোমরা প্রথম কী করবে, তোমরা যে অনলাইন আবেদন করেছিলে তোমাদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন আইডি দেওয়া হয়েছে, ওই আইডি তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে প্রথম ঘরটায়, এবং তারপর তোমাদের ক্যাপচারটা ফিল করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এইভাবে একটা পেজ ওপেন হবে, ইনস্ট্রাকশানের পেজ, যেখানে তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে তোমাদের কিন্তু এগুলো রিড করতে হবে। এখানে কী বলা হচ্ছে, এক নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাজ টু প্রোডিউস অ্যাটলিস্ট ওয়ান ভেল ডকুমেন্টস অ্যাজ অন ডেট অ্যান্ড দ্য অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ অ্যামংস দ্য ফলোয়িং অ্যাট দ্য এক্সামিনেশান ভেনু অন দ্য ডে অফ এক্সামিনেশান। অর্থাৎ নিচে যে সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে ওই সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমাদের কিন্তু যে কোনো একটা ডকুমেন্টস পরীক্ষার হলে অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এ থেকে একদম আই পর্যন্ত তোমাদের ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে আধার কার্ড, প্রিন্ট আউট অফ ই আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, সার্ভিস আইডি কার্ড, আইডি কার্ড ইস্যুড বাই ইউনিভার্সিটি কলেজ এবং এক্স সার্ভিসম্যান ডিসচার্জ বুক ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স, এনি আদার ফটো আইডি প্রুফ ইস্যুড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট। এবার তোমাদের কাছে কিন্তু অবশ্যই আধার কার্ড, আইডি কার্ড আছে, এগুলো কিন্তু তোমরা যে কোনো একটা ডকুমেন্টস তোমরা নিয়ে যেতে পারো অরিজিনাল, ওকে। এবং তারপর তোমাদের দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি, ইফ দ্য ফটো আইডেন্টি কার্ড ডাজ নট কন্টেন দ্য কমপ্লিট ডেট অফ বার্থ অ্যান্ড নেম দেন দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অ্যান্ড অ্যাডিশনাল অরিজিনাল ডকুমেন্টস। অবশ্যই তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে উপরে যে তোমাদের ফটো আইডেন্টি কার্ডের কথা বলা হয়েছে ওখানে তোমাদের যদি নির্দিষ্ট ডেট অফ বার্থ প্রুফ কিংবা তোমাদের নামের কোনো কিন্তু প্রুফ না থাকে অবশ্যই তোমরা অ্যাডিশনাল ডকুমেন্ট নিয়ে যেতে পারো। এখানে তোমাদের কী কী বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 10th ক্লাস অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট, মার্কশিট কিংবা বার্থ সার্টিফিকেট, তোমরা যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে তোমরা নিয়ে যেতে পারো, ওকে। এবং তারপর তোমাদের তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন কেস অফ এ মিসম্যাচ ইন দ্য ডেট অফ বার্থ অ্যান্ড নেম মেনশন ইন দ্য অ্যাডমিশন সার্টিফিকেট অ্যান্ড ফটো আইডি প্রুফ দ্য সার্টিফিকেট ব্রড ইন দ্য সাপোর্ট ডেট অফ বার্থ অ্যান্ড নেম দ্য ক্যান্ডিডেট উইল নট বি অ্যালোড টু অ্যাপিয়ার ইন দি এক্সামিনেশান। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা যে অনলাইন আবেদনটা করেছিলে, অনলাইন আবেদন করার সময় তোমাদের নাম ও ডেট অফ বার্থ তোমরা দিয়েছো, ওইটার সঙ্গে তোমাদের ডকুমেন্ট যে তোমরা নিয়ে যাবে ওইটার সঙ্গে ম্যাচ না খেলে তোমাদের কিন্তু এক্সাম হলে এক্সামে তোমাদের কিন্তু বসতে দেওয়া হবে না, ক্লিয়ার। তারপরে চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে ক্যান্ডিডেট হ্যাজ টু প্রোডিউস ফিল আপ এ সাইন কোভিড-19 ডিক্লারেশন ফর্ম অ্যাট দ্য এক্সামিনেশন ভেনু অন দ্য ডে অফ এক্সামিনেশান। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের সঙ্গে সঙ্গে তোমাদের কোভিড-19 ডিক্লারেশন ফর্ম কিন্তু ফিল আপ করে নিতে হবে, এটা না নিয়ে গেলে কিন্তু তোমাদের এক্সাম হলে ঢুকতে দেওয়া হবে না। তাই অবশ্যই তোমাদের প্রথম দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করতে হবে, এবং তারপর তোমাদের দেখিয়ে দেবো তোমাদের কোভিড-19 ডিক্লারেশন ফর্মটা কীভাবে কোথা থেকে তোমরা পাবে এবং কীভাবে তোমরা ফিল আপ করবে, ওকে। এবার তোমরা সবাই নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে ওকে অপশান রয়েছে, ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের লাল অক্ষরে একটা রোল নাম্বার লেখা থাকবে, তারপর তোমাদের লেখা থাকবে রেজিস্ট্রেশন আইডি,
তারপর তোমাদের লেখা থাকবে তোমাদের নাম, তারপর তোমাদের লেখা থাকবে ফাদার নেম অথবা তোমাদের বাবার নাম লেখা থাকবে, তারপর তোমাদের ডেট অফ বার্থ, তারপর লেখা থাকবে ডেট অফ এক্সাম, কবে তোমাদের এক্সামটা পড়েছে তোমাদের কিন্তু ডেটটা এখানে মেনশন করা থাকবে। তারপর দেখতে পাচ্ছ রিপোর্টিং টাইম, অর্থাৎ এই টাইমের আগে তোমাদের কিন্তু ওখানে পৌঁছতে হবে, এবং তারপর দেখতে পাচ্ছ সিটি অফ এক্সাম দেওয়া রয়েছে। এবার এখানে কী বলা হচ্ছে তোমরা আগে ভালোভাবে দেখে নাও। এখানে বলা হচ্ছে ক্লিক অন রোল নাম্বার টু ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর দ্য ক্যান্ডিডেট হুজ এক্সামিনেশান শিডিউল ফ্রম 1/9/2023 তারিখ থেকে 6/9/2023 তারিখ। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের যাদের পরীক্ষার তারিখটা 1/9/2023 তারিখ থেকে 6/9/2023 তারিখের মধ্যে ডেট অফ এক্সামটা পড়েছে, তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ডটা দেওয়া হচ্ছে। তাছাড়া তোমাদের যাদের 6/9/2023 তারিখের পরে এক্সামটা পড়েছে, তোমরা কিন্তু কিছুদিন পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো কবে তোমাদের এক্সামটা পড়েছে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে চেক করে নেবে, এবং তোমাদের যদি 6/9/2023 তারিখের আগে পরীক্ষাটা ডেট অফ এক্সাম পড়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কী করতে হবে, এখানে যে বাম দিকে দেখতে পাচ্ছ রোল নাম্বার, এখানে এর উপরে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হওয়ার কিন্তু এখানে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাও তোমাদের দেওয়া রয়েছে আই রিড দ্য ইনস্ট্রাকশান কেয়ারফুলি, এখানে ক্লিক করবে এবং ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ই অ্যাডমিট কার্ডের ডাউনলোড করার কিন্তু পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার এই পিডিএফটা তোমরা যে কোনো সাইবার ক্যাপ কিংবা যে কোনো জেরক্স দোকানে গিয়ে তোমরা কিন্তু প্রিন্ট আউটটা করতে পারো, কালার প্রিন্ট আউট। ওকে, অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু একজন স্টুডেন্টদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ডটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাও তোমাদের কিন্তু এভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে, যেখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ডিটেলস, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে কোথায় তোমাদের এক্সামটা পড়েছে, এক্সামিনেশান ভেন্যু। এখানে দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের এইভাবে লেখা থাকবে ডেট অ্যান্ড টাইম অফ এক্সামিনেশান, এবং ডান দিকে তোমাদের লেখা থাকবে এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশান ভেন্যু, এখানে কিন্তু তোমাদের ডিটেলস অ্যাড্রেস দেওয়া থাকবে যেখানে গিয়ে তোমরা এক্সামটা দেবে। ওকে, এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এখানে তোমরা COVID-19 ডিক্লারেশন ফর্মটা কোথায় পাবে ও কীভাবে ফিল আপ করবে। এই অ্যাডমিট কার্ড তোমরা যে ডাউনলোড করলে অ্যাডমিট কার্ডে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা কিন্তু এখানে COVID-19 ডিক্লারেশন ফর্মটা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ COVID-19 ডিক্লারেশন ফর্ম লেখা রয়েছে, এখানে কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ করে তোমাদের নিয়ে যেতে হবে এক্সাম হলে। এখানে তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে, এখানে বলা হচ্ছে প্রথম দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট নেম, যেখানে তোমাদের নামটা বসিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট রোল নাম্বার, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করলে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে তোমাদের যে দেখালাম যে বাম দিকে সবার আগে তোমাদের রোল নাম্বারটা শো করছে, ওই রোল নাম্বার তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে। তারপর রয়েছে এক্সাম নেম, এখানে তোমরা কী লিখবে, এখানে লিখবে SSC MTS নন টেকনিক্যাল স্টাফ এবং হাবিলদার CBN এক্সামিনেশান 2023 এটা লিখবে। তারপর দেখতে পাচ্ছ এক্সাম ডেট, তোমাদের এক্সাম ডেটটা কবে রয়েছে, কোন ডেটে এক্সাম পড়েছে, তোমাদের কিন্তু এখানে ডেটটা মেনশন করতে হবে। তারপর রয়েছে এক্সাম শিফট, অর্থাৎ তোমরা ফার্স্ট শিফটে পরীক্ষা দেবে নাকি সেকেন্ড শিফটে পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাডমিট কার্ডে, ওখান থেকে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে কোন শিফটে তোমরা পরীক্ষা পড়েছে। তারপর রয়েছে এক্সাম ভেন্যু, অর্থাৎ তোমাদের কিন্তু কোন অ্যাড্রেসে কোথায় তোমাদের এক্সাম সেন্টারটা পড়েছে, তো ওই সেন্টারের নামটা কিন্তু এখানে তোমাদের ডিটেলস লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ সিগনেচার অফ ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু এখানে স্বাক্ষরটা করতে হবে, তোমাদের সিগনেচারটা এখানে করতে হবে। ওকে, এখানে কিন্তু এইভাবে তোমরা ফিল আপ করলে তোমাদের কিন্তু COVID-19 ডিক্লারেশন ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এই ডিক্লারেশন ফর্মটা এবং অ্যাডমিট কার্ডটা তোমাদের নিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম ওই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল ওই জেরক্স কপি তোমাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই একটা মাস্ক পরে যাবে। তো অবশ্যই তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের SSC MTS 2023 জন্য কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সাম হলে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কীভাবে তোমরা COVID-19 ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করবে। যদি তোমাদের এই সম্বন্ধে কোন রকম কোশ্চেন কিংবা কোয়েরিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, এবং আজকের ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও।